কম দাম তো আরো কম দাম ছিল, এখন তো হ্যাঁ দাম তো বেড়েছে একটু, হ্যাঁ একটু বেড়েছে। 45 এ তো এইরকম সাইজের তোমরা চিকেন পাচ্ছ, মানে দারুন লেগ পিস আবার এটা। ঠিক আছে, কাগজের বাক্সে দেওয়া হতো, এখন তোমার এই কন্টেনারে দেওয়া হয়। হাজার এমএল কন্টেনারে দেওয়া হয়। এগুলো কত এমএল এর আছে? 1000 ml আছে। আরে বাবা, এ তো ভর্তি ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশের তো ছড়া ছড়িয়ে গেছে। মানে এই হচ্ছে হিউজ একটা কোয়ান্টিটি, তার মধ্যে আলু চিকেন সাথে বা স্যালাডও পাচ্ছ। ঠিক আছে, এইগুলোকে বিচার করে একটু দেখো, তবে কিন্তু মানে খাবারের স্বাদের সাথে কম্পেয়ারটা করো। চিকেন এটা কি দাম আছে? চিকেন বেশ নরম রয়েছে, চিকেনটা দেখে তো ফ্রেশ মনে হচ্ছে, ভালো মশলা করে যখন কোথায় রে। বিধ্বস্ত অবস্থা, কিন্তু ভিডিও তো তোমাদের জন্য করতে হবে, সেটা তোমরা দেখো আর না দেখো আমাকে আমার কাছে কিন্তু করতে হবে, কন্টিনিউয়াস ভিডিও দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে চলে এসেছি দমদমেতে, আবার একটা ভিডিও চলছে। তো দমদমেতে আজকে ভিডিও টাইটেল তাহলে তোমরা অলরেডি দেখে নিচ্ছ কোথায় এসেছি, কিন্তু বিষয়টা হচ্ছে মানে এখানে এসে দেখে প্রশ্নটা, এত কম দামে দিচ্ছেটা কি করে? ঠিক আছে, মানে নতুন নয়, এই আগে থেকে অনেকদিন আগে থেকে ভিডিওগুলো দেখেছি, সবই ঠিক আছে, কিন্তু মানে এতখানি কম দামে, আউ আউ কি করে পসিবল হচ্ছে? কম বেশি কাতার বিরিয়ানি দোকানের লোকেশন তোমরা সবাই জানো, তবু যারা জানো না তাদের জন্য একবার বলে দিই। দেখো সামনে যেতে পারছো, রেল ব্রিজ রয়েছে, মানে এখানটাতেই হচ্ছে সামনে কিছুটা এগিয়ে গিয়েই দমদম স্টেশন, মানে মেট্রো স্টেশনও রয়েছে, রেলওয়ে স্টেশনও রয়েছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার ওই নাগেরবাজারের দিকে। স্টেশন থেকে বেরিয়ে সামনে কিছুটা আসার পরেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে টাকার দোকানটা রয়েছে। এখানে ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হান্ডি চিকেন বিরিয়ানি, হান্ডি মাটন বিরিয়ানি, চিকেন চাপ, বাহ এত কিছু তো পাওয়া টাওয়া যায় এখানে। সব দাম টামগুলো অলরেডি তোমার এখানে দেখতে পাচ্ছ ঝুলছে। এখানে এখন যা দেখতে পাচ্ছি, মাটন বিরিয়ানি দাম দেখা যাচ্ছে 179, চিকেন বিরিয়ানি লেখা হয়েছে 69, ফুল লেগ বিরিয়ানি 129, আরও এখানে বিভিন্ন রকমের সব দাম টামগুলো ওখানে দেখতে পাচ্ছি রয়েছে। আর সাথে দেখতে পাচ্ছি পোলাও আলু পোলাও একটা কম্বো রয়েছে, এটার দাম কিনা 69। সাউন্ড তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, প্রচণ্ড পাশে এখানে দেখো নয়েজ, এই কম দামের মনেতে যা হয়ে থাকে এইসব, তার পাশাপাশি হচ্ছে এখানে দামগুলো প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো কাকার বিরিয়ানি কাকাকে আমরা এখন পেয়ে গেছি। কাকা, তোমার নামটা একটু বলো, কাকার বিরিয়ানি বলতে ফেমাস, তোমার নামটা সবাই কি জানে? হ্যাঁ অনেকেই জানে, অনেকে জানে। নামটা হচ্ছে বিকাশ ব্যানার্জি আমার। আচ্ছা, সবাই কাকার বিরিয়ানি বলেই কাকার বলে সবাই জানে, কাকার বিরিয়ানিটাই ফেমাস একদম। আচ্ছা, তাহলে ভাই দোকানটা এখানে কত বছরের একটু বলো? এটা ছিল 2019 সালে ছিল, তখন কোভিড হয়েছে, তার সময় সে সময় বন্ধ হয়ে গেছে। তা ধর 2019 থেকে 2022 পর্যন্ত ছিল, তারপর 2-3 বছর বন্ধ ছিল। বন্ধটা কেন ছিল? বন্ধ ছিল পারিবারিক একটু কারণেই বন্ধ ছিল। আচ্ছা, তা এবারে আবার চালু হয়েছে তোমার 23 জানুয়ারি থেকে চালু হয়েছে, সব থেকে বড় প্রশ্ন, এত কম দামে দিচ্ছ কিভাবে? কম দাম তো আরো কম দাম ছিল, এখন তো হ্যাঁ দাম তো বেড়েছে একটু, হ্যাঁ একটু বেড়েছে। প্রথমে যখন এখানে দোকান শুরু হয় তখন 60 টাকা ছিল, আচ্ছা এখন 70 টাকা করা হয়েছে, কারণ তখন ছিল কাগজের বাক্সে দেওয়া হতো, এখন তোমার এই কন্টেনারে দেওয়া হয়, 1000 ml কন্টেনারে দেওয়া হয়। এগুলো কত এম এল এর আছে? 1000 ml আছে। আচ্ছা, এটা এখন এটার দামই প্রায় 3-3.5 টাকা পড়ে যায়। আচ্ছা, সেই অনুযায়ী বাড়েনি, প্রায় কোয়ান্টিটিটা অনেক বেশি যাচ্ছে। হ্যাঁ, সেই অনুযায়ী কিছুই বাড়েনি, 70 টাকা দামটা আছে। তো সেল যদি প্রচুর থাকে না তাহলেই হবে, সেল আছে বলে এখন তোমার যাচ্ছে, এখন আপাতত এখন যাচ্ছে 7-8 হাড়ি করে যাচ্ছে। 7-8 হাড়ি, এটা আছে কত নম্বর হাড়ি? এটা 3 নম্বর চলছে, 3 নম্বর হাড়ি। তাতেও দেখো তোমার এই হচ্ছে বিরিয়ানির এখন কোয়ান্টিটি এই রয়েছে। বিরিয়ানির দামগুলো একটু তুমি বলো, একটু বলে দাও। বিরিয়ানির দাম হচ্ছে এখন তোমার 70 টাকা, আর এর সঙ্গে চিকেন চাপ আছে 45 টাকা 100 গ্রামের পিস, আর তার সঙ্গে আছে তোমার পোলাও চিকেন, চিকেন কষা হবে 100 টাকা, ওটা কম্বো। হ্যাঁ কম্বো, আর পোলাও আলুর দাম হবে 69, ওটাও কম্বো কম্বো। আর তার সঙ্গে এখন আরেকটা দুটো আইটেম ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, যদি গরম আচলা পড়ে গেছে না, হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে, আপাতত গরমটা না কমলে হবে না, চালু হবে পরে। হ্যাঁ ওটা চালু হবে। ওটা কি ছিল? দই চিকেন ছিল, দই চিকেন। হ্যাঁ ওটা আবার চালু হবে, ঠিক আছে। আর তোমার মাটন বিরিয়ানির দাম কি আছে? মটন 179 টাকা, 150 গ্রামের উপরে পিস হবে। এই দেখো এই হচ্ছে চিকেন, তোমার সাইজ দিয়ে তুমি তোমার লাভ কিছু থাকছে? হ্যাঁ লাভ তো থাকে, নাহলে কি করে হবে? আর ব্যাপার টাইমিংটা একটু বলো। হ্যাঁ টাইমিংটা, টাইমিংটা খোলা হয় রাত্রি 12টা, 11:30, 12টা মধ্যে পাওয়া যায়, একটার সময় খোলা হয়। আর বন্ধ কখন খোলা? বন্ধ যদি কোনো অসুবিধা থাকে তাই বন্ধ, এমনি দোকান বন্ধ থাকে না। ১০০ গ্রাম বললে তো ১০০ গ্রামের উপরেই হবে।
45 তে এই রকম সাইজের তোমরা চিকেন পাচ্ছো, মানে দারুন লেগ পিস আবার এটা দারুন ব্যাপার হবে, দেখে টেম্পটিং লাগছে কই জানো এটা গ্রেভিটা। আর কি আছে? চিকেন কষা, চিকেন কষা এটা কি দাম আছে? দু পিস তোমার হচ্ছে কম্বো যায় 15 এর সঙ্গে, দু পিস দিয়ে তোমার হচ্ছে 100 টাকা, দু পিস 100 টাকা। আর কেউ এমনি যদি নেয় তাহলে দাম কি হবে? দু পিস 50। আচ্ছা দেখাবো এটা একটু। আরে বাবা, এ তো ভর্তি ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশের তো ছড়া ছড়িয়ে গেছে। তোমার দেখে মিহিদানা লেগেছিল ঠিক কথা। বাহ দারুন লাগছে। কাকার বিরিয়ানি খাওয়াতে হবে, কিন্তু তার আগে প্রথম বাজার এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহ আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়েকে বাঙালিয়ানা দেখানো যাক। দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ কাকার দোকান, তার পাশে হচ্ছে এই যে গলিটা রয়েছে, এই গলিটার ভিতরে আমরা এখন যাচ্ছি। দোকান আছে, একটা দোকান আছে নাকি? আচ্ছা তো আচ্ছা বাহ, তো চলো একবার তোমাদেরকে দেখাই ওই জায়গাটা যেখানে দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। এখানে বেশ বসার জায়গা রয়েছে বললো, এটা হচ্ছে পাশের গলিটা থেকে ঢুকে, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটা দেখো, আমি ক্রস করে চলে যাচ্ছিলাম। আমাকে দেখে তোমরা কতখানি বুঝতে পারছো আমি মানে যে পরিমাণ ঘেমেছি, মানে জামা গায়ে এই দেখো সেটে গেছে, জামা পুরো সেটে গেছে আমার, এতখানি অবস্থা খারাপ। কিন্তু বিরিয়ানি তো খাওয়া বস চাই, ঠিক আছে? মানে বিরিয়ানি সামনে দেখতে পেলে একটা এনার্জি এইভাবে বুস্ট হয়ে যায়, ঠিক আছে? যদি মানে হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা, তো বিরিয়ানি রাইসটা একটু কাছ থেকে দেখাতে পাবো। দেখো রাইসের কোয়ান্টিটি নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, এতখানি পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে, কাপগুলো এখানে কেন কে করছে বুঝতে পারছি না। উৎসবে দেখি মানে সম্পর্কে এগুলো করছে, তো পেছনে উৎসবের দিকে তাকিয়ে রয়েছে। বাবা একটু ভিডিওটা করে নিতে দে, একটু করে নিতে দে। রাইসের কোয়ান্টিটি দেখো অনেকটা রয়েছে, রাইসের পরিমাণটা মানে টেক্সচারটা, টেক্সচার পরিমাণ কি সব মানে একসাথে গুলিয়ে ফেলছি, ঘামে মাথা মাথা ঘেটে গেছে, ঝুরঝুরে বেশ রাইসটা রয়েছে, তেল তেল আছে, এটা না হাতে বেশ স্লিপারি স্লিপারি ব্যাপার আছে, এটা ঘি একদমই না তেলই আছে এটা। আর আলুটা তো ওরা ভেঙে ফেলেছে, তো আলুটা কিন্তু মোটামুটি ডিসেন্ট সাইজের আলু ছিল। আর চিকেনের সাইজটা বেশ ভালো, মানে দাম অনুযায়ী ঝরে যাচ্ছে। এবার এটা ঝরে কেন যাচ্ছে, ঝরে যাওয়া দুটো কারণ হতে পারে, এক হচ্ছে অতিরিক্ত সেদ্ধ, আর একটা হতে পারে ইফ ইউ নো দেন ইউ নো, সে কমেন্টে জানিও, ঠিক আছে? আইটা ছড়ে যাওয়ার কারণটা কি? শুকনো বিরিয়ানিটা একটু রয়েছে, মানে যেহেতু গরম আমার একটু এক্সস্টেড আমি অলরেডি হয়ে আছি, তো গরমটা শুকিয়ে রয়েছে সেই কারণে বিরিয়ানিটা আরো একটু বেশি শুকনো লাগছে। নিচে গ্রেভি হালকা হালকা পার্ট ছিল, আর এখানে দেখতে পাচ্ছি মিষ্টি মুখে লাগলো। এ দেখো পেঁয়াজ মানে বেরেস্তারা ব্যবহার করা হয়েছে, এই কারণে হচ্ছে বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর বেরেস্তারা বিরিয়ানি আমার পার্সোনালি কোনো ভালো লাগে না, তো সেই জন্য মুখে মিষ্টি একটু হিট করছে, তো সেই কারণে রাইসটা আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, আমার পার্সোনালি কথাটা বললাম। আর দামটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 69 তো আমরা চিকেন বিরিয়ানি পাচ্ছ, তো আর এই হচ্ছে হিউজ একটা কোয়ান্টিটি, তার মধ্যে আলু চিকেন সাথে বা স্যালাডও পাচ্ছ, ঠিক আছে? এইগুলোকে বিচার করে একটু দেখো, তবে কিন্তু মানে খাবারের স্বাদের সাথে কম্পেয়ারটা করো। আলু আলু এখানে ভাঙা রয়েছে, আলু কিন্তু বেশ নরম রয়েছে, ঠিক আছে? কাছ থেকে একটু দেখাতে পারবো, দেখো দেখে বুঝতে পারবে মানে মাত্র পরিমাণে নরম, কতখানি মশলা গেছে ভিতরে সেটা হচ্ছে বিষয়। মশলা সবিশেষ সেরকম কিছু আমি পাচ্ছি না, নুনটা ভালো মতো ভেতরে ঢুকেছে, আলুটা খুব একটা বড় ছিল সেরকম না, মোটামুটি মাঝারি একটা সাইজের ছিল, আর মাঝারি সাইজে আলু বেড়ে থাকাটা কাম্য থাকলে তবে কিন্তু ভিতরে পর্যন্ত মশলাটা বলো বা নুনটা বলো সবকিছু কিন্তু ভালোভাবে ঢুকতে পারে। তো আলুটা দিয়ে একটু রাইসটাকে আমি মেখে নিই, আলুটা দিয়ে তাও একটু ম্যানেজ হচ্ছে বিরিয়ানিটা, মানে যদি বললাম বেরেস্তাটার কারণে আমার পার্সোনালি খুব একটা রাইসটা সেরকম লাগেনি। ফ্লেভারের কথা যদি বলি, ফ্লেভার মোটামুটি রয়েছে, প্রচুর কিছু নেই, প্রচুর কিছু এক্সপেক্ট করাটা উচিত না এই দামটা অনুযায়ী, তো ঠিক আছে। এবার আসবো চিকেনটা, দেখো চিকেনটা তো মারা তো নরম ছিল, তো তোমাদেরকে ওই যে সেকেন্ড অপশন যেটা বললাম যদি তোমরা বুঝতে পারে থাকো সেটা ভালো কথা, না বুঝতে পারলে আমার কিছু করার নেই। চিকেন বেশ নরম রয়েছে, চিকেনটা দেখে তো ফ্রেশ মনে হচ্ছে। চিকেনটা ভালো, খারাপ না, ফ্রেশ বলেই মনে হচ্ছে আমার। তো যাই হোক, চিকেনটা দিয়ে রাইসটাকে নিয়ে সবকিছু, এই গরমের মধ্যে বেশি সময় আমি নেবো না, সব কটাকে নিয়ে একসাথে কিভাবে ভালোবাসার মশলা করে ডুবটা দেওয়া হবে। চলো আলু আর এখান থেকে চিকেনের ভেতর থেকে কোথা থেকে ভেতর থেকে যেখান থেকে খুলে বেরিয়ে আসার চেষ্টা করছে, আমিও টেনে টুলে নেওয়ার চেষ্টা করছি, সাথে পেঁয়াজ, পেঁয়াজটা দরকার এই গরমের মধ্যে, সব কটাকে নিয়ে ভালোবাসার মশলা করে ডুবটা দেওয়া যাক। ভালোবাসার মশলা যখন ঢুকতে দেওয়া হয় বিরিয়ানি যখন মোটামুটি ভালো, তখন ওই টাইপটা আর কি
ভালো হয়েই যায়, ঠিক আছে। ওভারঅল বিরিয়ানিটা আমার মোটামুটি ভালোই লেগেছে এই দাম অনুযায়ী। তো ভাই খেয়ে নিই, লোকেশন তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে, লাস্টে একটু ওই চিকেনের কথা বলে শেষ করবো। খাওয়া পছন্দ দেখো 69 অনুযায়ী খাবার কিন্তু ভালো ছিল, মানে আমি এটাকে অন্য জায়গায় মানে দামি বিরিয়ানির সাথে কখনই তুলনা করতে পারবো না। খাবার মোটামুটি আমার ভালো লেগেছে, চিকেনের সাইজ বলো, আলু মানে যেটুকু দিয়েছিল বেশ নরম ছিল। ওভারঅল প্যাকেজটাকে যদি বলো এই দামটার ভিত্তিতে আমি বস রেকমেন্ড অবশ্যই করছি, একবার এলে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। আর যদি খুব ভালো স্বাদের বিরিয়ানি দরকার হয় তাহলে এই বিরিয়ানিটা তোমাদের জন্য নয়, দমদমের কাছে এলে এখানে যদি একবার না খেয়ে দেখো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে হবে। আর ভালো ভালো লাগলে তোমরা জানো লাইক টাইক একটু করতে হয়, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুর মতো শেয়ার টেয়ার করতে হয়। যদি ভালো লাগে তাহলে একটু করে দিও। আজকের মতন বসে আমি টাটা।